Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope all of you are very fine and you are studying for your ACS examination. And you are learning English basic lesson on English grammar literature from this YouTube channel. And today I have been in front of you with another important lesson of this YouTube channel, and this is part of your writing or written part, and this lesson will help you to write any report, and by this lesson you will be able to understand or learn how you can write any report or about any recent topic. Today I will show you about ins and outs about email writing or sorry about report writing. In this lesson you can find out the parts of report and the rules of report writing and about the technique how you can develop your freehand writing about any written part. And today this is report writing about COVID-19, which is the burning issue in this modern time, and this issue or this matter or this subject is very common for SSC examination, and it's very common for bank written examination, other degree honors non-credit English examination of written part. So you should be careful about learning this lesson. Before going to enjoy this lesson, I would like to invite you to subscribe the channel if you are new in here, and if you have already subscribed, I would like to thank you so much. First, the rules of report writing is that at first you need to give headline or headings of the report. First, the headline of this issue can be COVID-19 is one. Report writing is the প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হতে হবে, তবে যদি আর্টিকেল বা প্রিপোজিশন হয় সেটি বড় হতে না লিখতে চলবে। কোভিড-19 ইজ অন রাইজ, যে কোভিড-19 বৃদ্ধি পাচ্ছে, কোভিড-19 যে রোগ সেটি বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধির দিকে গেল এটি। এখন এখানে যদি আমরা ভার্ব ব্যবহার না করি তাহলে হবে কোভিড-19 অন রাইজ, সেটি দিলেও চলবে। তারপরে হতে পারে যে করোনা ভাইরাস রাইজিং ফাস্ট, করোনা ভাইরাস দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেটি লিখলে হবে। তার করোনা ভাইরাস বা দ্রুত ছড়িয়ে পড়ছে সেটা, স্প্রেডিং ফাস্ট, করোনা ভাইরাস স্প্রেডিং ফাস্ট, দ্রুত ছড়িয়ে পড়ছে, এইগুলো হেডিংস বা হেডলাইন শিরোনাম। দেন হবে স্টাফ রিপোর্টার, স্টাফ রিপোর্টার অথবা রিপোর্টারের নাম, স্টাফ রিপোর্টার। তারপর হচ্ছে ডেট, 11 May 2020। তারপর জায়গার নাম লিখলেও হলো ঢাকা, না লিখলেও চলবে। এরপরে লেখাটা আমরা এই সামনে থেকে শুরু করতে পারি, আবার এখান থেকেও শুরু করতে পারি, এখান থেকেও শুরু করা যাবে, এখান থেকেও শুরু করা যাবে, এখান থেকে শুরু করাটাই ভালো। তাহলে কীভাবে আমরা শুরু করতে পারি, যে প্রথমেই একটু এটা সামগ্রিক একটা ধারণা দিয়ে বা সম্পূর্ণ একটা তথ্য দিয়ে এটা আমরা শুরু করতে পারি। তাহলে কী সেটি, যে WHO has said that, ন্যারেশনের সেন্টেন্সগুলো বেশি প্রয়োজন এই রিপোর্টের ক্ষেত্রে, সেটি তোমাদের মনে রাখতে হবে। হ্যাজ সেড দ্যাট কোভিড-19
is spreading, spreading so fast. খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, কোথায় ছড়িয়ে পড়ছে? সারা বিশ্বে। তাই সেটি আমরা এখন লিখতে পারবো অল ওভার দা ওয়ার্ল্ড, সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে। দা নাম্বার অফ অ্যাফেক্টেড পিপল অ্যান্ড দা নাম্বার অফ ডেথ, যে আক্রান্ত লোকদের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা, আর অলসো রাইজিং বা ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই রিপোর্টের ক্ষেত্রে সাধারণত যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে যে রিপোর্টার সে অন্য কারো মুখের বক্তব্য এনে সেখানে সেগুলো উদ্ধৃতি করে। এই কথাগুলো এই জন্য এখানে ন্যারেশনের সেন্টেন্সগুলো বেশি ব্যবহৃত হয়, নিজের কথা এখানে প্রকাশ করা যাবে না, এখানে অন্য কেউ বলেছে সেই কথাগুলোই রিপোর্টার এক্সপ্রেস করবে বা তুলে ধরবে। তাহলে আর অলসো রাইজিং, তাহলে ডব্লিউএইচও আরও কী বলেছে, WHO has warned the world leaders, বিশ্ব নেতৃত্বকে সতর্ক করেছে, leaders to work together, একসাথে কাজ করার জন্য, to work together against this invisible enemy. যে WHO বিশ্ব নেতৃত্বকে সতর্ক করেছে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে একত্রে কাজ করার জন্য। এটি গেল। তারপরে আমরা আরো বলতে পারি যে WHO has said that the countries দেশগুলোকে কি করতে বলেছে, should regularly নিয়মিত test their citizens, তাদের নাগরিকদেরকে টেস্ট করতে বলেছে নিয়মিত, ফর দ্যাট রিজন, ফর দ্যাট রিজন বাংলাদেশ ইজ অলসো ইন দ্য, বিপদের মধ্যে রয়েছে, বিপদসীমায়, ডেঞ্জার পজিশন, যে বাংলাদেশও বিপজ্জনক অবস্থানে রয়েছে সেজন্য। তারপরে মোস্ট অফ দ্য কান্ট্রিজ হ্যাভ লকড ডাউন দেয়ার বর্ডার্স টু প্রোটেক্ট দেম, অধিকাংশ দেশই তাদের বর্ডার লকডাউন করেছে নিজেদেরকে বাঁচানোর জন্য। বাংলাদেশ শুড অলসো লকডাউন উইদিন
shortest possible time সবচেয়ে দ্রুত সময় shortest সম্ভাব্য সবচেয়ে দ্রুত সময় shortest possible time অন্যথায় otherwise we will have to suffer আমাদের অনেক কষ্ট পেতে হবে suffer a lot আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হবে অনেক কষ্ট পেতে হবে এটি গেল তারপরে বাংলাদেশে কত আক্রান্ত হয়েছে সেগুলো এখানে একটা সম্ভব উল্লেখ করা যেতে পারে already more than 14,000 people have been affected আক্রান্ত হয়েছে by this virus এই ভাইরাসে বাংলাদেশে more than 14,000 people আক্রান্ত হয়েছে সেটি উল্লেখ করা যেতে পারে and to 40 people have died মারা গিয়েছে তাহলে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি যে কাজটি শেষ হয়ে গেছে সেটি আমরা past perfect tense লিখতে পারি অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রিপোর্টের ক্ষেত্রে অতীতের ঘটনাও অনেক সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বা প্রেজেন্ট ইনফিনিট টেন্সে উল্লেখ করা হয় তাহলে এন্ড টু 40 পিপল হ্যাভ ডায়েড মারা গিয়েছে এরপরে আর কি উল্লেখ করা যেতে পারে যে দা সিচুয়েশন অফ আওয়ার Hospital is getting worse. আস্তে আস্তে খারাপ হচ্ছে. People are মানুষ এখনো সচেতন নয় সেই কথাটি এখানে লেখা যেতে পারে তবে মূল বিষয়টি হচ্ছে যদি ফ্রি হ্যান্ডে লিখতে পারো বানিয়ে লিখতে পারলে নিজের মতো করে যে কোনো সেন্টেন্স তৈরি করে লেখা যায় এই জন্য আই সাজেস্ট দ্য স্টুডেন্টস টু লার্ন হাউ ইউ ক্যান রাইট ফ্রি হ্যান্ড রাইটিং হাউ ইউ ক্যান ডেভেলপ ইউর ফ্রি হ্যান্ড রাইটিং হাউ ইউ ক্যান ক্রিয়েট ইংলিশ সেন্টেন্সেস বাই ইয়ার সেলফ দ্যাটস দ্য মেইন পার্ট অফ ইংলিশ লার্নিং পিপল আর মানুষ নয় আর নট কেয়ারফুল তাহলে এখানে আর একটা কথা বলতে পারি যে আমাদের প্রতিবেদক বলেছে আওয়ার রিপোর্টার্স অনেক প্রতিবেদন বলেছে সেটা আমরা লিখলাম এখন হ্যাভ সেড মানে হ্যাজ হবে না যদি সবের আমি প্লুরাল ভাবে বলছি হ্যাভ সেড দ্যাট পিপল আর রোমিং রোমিং মানে উদ্দেশ্যহীন ঘুরে ঘোরাফেরা করা এখানে তুমি ওয়াকিং লিখতে পারবে তারপরে কামিং এগুলো লিখতে পারবে তাহলে রোমিং লিখলাম পিপল আর রোমিং অন দ্য রোড রোডস অ্যান্ড মার্কেটস যে মানুষ রোডে এবং মার্কেটে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছে আমাদের রিপোর্টারও বলেছে আওয়ার মার্কেটস আর দ্য প্লেসেস অফ ইনফেকশনের জায়গা সো এই মার্কেটগুলো বন্ধ করা উচিত তাহলে আমরা প্লুরাল লিখব যেন দিস মার্কেটস শুড বি closed until the situation যতক্ষণ সিচুয়েশন না ভালো হয়
situation is improving যতক্ষণ না ভালো করছে কন্টিনিউয়াস টেন্সে আমি লিখলাম until the situation is improving ততক্ষণ এটি বন্ধ রাখা উচিত people can be aware মানুষকে সতর্ক করা যেতে পারে aware by taking proper steps যে মানুষকে সঠিক পদক্ষেপের মাধ্যমে সতর্ক করা যেতে পারে government should be strict in this regard সরকারকে এই বিষয়ে কঠোর হতে হবে তারপরে the law enforce agencies should come forward এগিয়ে আসা উচিত to prevent people from going outside যে মানুষকে বাইরে যাওয়া থেকে আটকানোর জন্য আইন প্রক্রিয়াকারী সংস্থাকে এগিয়ে আসতে হবে এই যে রিপোর্টটি আমি এখানে লিখলাম এটি মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে এইচএসসি পরীক্ষাতে বা ব্যাংক এক্সামের ক্ষেত্রে এগুলো দিয়ে প্যারাগ্রাফ আসতে পারে কম্পোজিশন আসতে পারে তো একটি বিষয় যদি এখান থেকে তোমরা বুঝতে পারো তাহলে এর মাধ্যমে তুমি যে কোনো কিছু লিখতে পারবে প্যারাগ্রাফ লিখতে পারবে রিপোর্ট আসলে সেটি লিখতে পারবে কম্পোজিশন আসলে লিখতে পারবে সেটি হলো আসল উদ্দেশ্য এর পাশাপাশি দেখলে যে আমি কীভাবে একটি টপিক সম্পর্কে নিজের থেকে এখানে বানিয়ে লিখলাম সেরকম করে তোমাদের নিজেদের ট্রাই করতে হবে যাতে যে কোনো একটি বিষয় সম্পর্কে ইনস্ট্যান্ট তুমি কিছু সেন্টেন্স লিখতে পারো সেক্ষেত্রে তোমাকে বেসিক লেভেলগুলো কীভাবে সেন্টেন্স মেক করতে হবে কোন সেন্টেন্সগুলো আমরা লেখার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেগুলোর স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে সেগুলো এই চ্যানেলে ফ্রি হ্যান্ড রাইটিং নামে যে প্লে লিস্ট রয়েছে সেখানে রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিজেদেরকে একটু শানিত করে নেবে তো এখানে আমি এই কথাগুলো লিখেছি তার ছাড়া আর যে বিষয়টি লেখা যেতে পারে সেটি হচ্ছে যে পিপল শুড বি অ্যাড্রেসড মানুষকে জানাতে হবে জানানো উচিত দ্যাঞ্জার্স অ্যান্ড সিমটমস অফ কোভিড-19 মানুষকে এই কোভিড-19 যে ভয়াবহতা এবং তার লক্ষণগুলো সম্পর্কে জানাতে হবে জানানো উচিত এটা একটি সেন্টেন্স আমি লিখলাম তো এইখানে এই যে রিপোর্টটি এখন আমি এখানে এরকম করে লিখলেই মোটামুটি স্ট্যান্ডার্ড হয়ে যাবে তো মূল কথা হচ্ছে রিপোর্টের ক্ষেত্রে তুমি দুই প্যারায় বা তিন প্যারায় লিখতে পারো ফার্স্ট যেটি থাকবে সেটি হচ্ছে তোমার রিপোর্ট সম্পর্কে সামগ্রিক একটা তথ্য তারপরে হচ্ছে এর কিছু বর্ণনা দিবে শেষে যদি তোমার এটি ডেসক্রিপটিভ হয় বা কোনো প্রবলেমেটিক হয় সেক্ষেত্রে সলিউশন দিয়ে দিতে পারবে এরপরে তাহলে তিনটি প্যারা থাকবে অধিকাংশ সময় দেখা যায় শিক্ষার্থীদের দুটো প্যারার মধ্যে শেষ করে থাকে অনেকে এসে কোনো প্যারাই করে না তারপরেও এখানে মার্কস দেওয়া হয় আমরা দেই তবে মনে রাখতে হবে যে স্ট্যান্ডার্ডভাবে লিখলে অবশ্যই তোমার সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে রুলসগুলো কী রয়েছে নিয়মগুলো কী রয়েছে যদি তুমি উপরে হেডলাইন্স না দিয়ে থাকো তাহলে সেটা একটি মিস্টেক তারপরে এই যে এখানে স্টপ রিপোর্টটা লিখতে হবে সেটাও তোমার খেয়াল করতে হবে তো আশা করছি আজকে এই লেসনটির মাধ্যমে তোমরা রিপোর্ট রাইটিং সম্পর্কে বুঝতে পেরেছো এবং এই যে বার্নিং ইস্যুটি নিয়ে কীভাবে লিখতে হবে এটি দিয়ে পরীক্ষায় আসতে পারে সেজন্য এটি আমি লিখেছি এর আগেও এই রিপোর্ট সম্পর্কে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি তবে আমি এটি নতুনভাবে আর একটু যে রিসেন্ট কোনো ইনফরমেশন দিয়ে আর কীভাবে লেখা যায় সেই সম্পর্কে আমি এখানে আলোচনা করেছি
তো আশা করছি এটির মাধ্যমে তোমরা অনেক বেশি উপকৃত হবে, শিখতে পারবে, পরীক্ষা আসলে কমন পড়বে, পড়লে লিখতে পারবে। এটা খুব একটি মোস্ট কমন আইটেম ফর ইওর এক্সামিনেশন। সো আমি আশা করছি তোমরা এই চ্যানেলের মাধ্যমে প্রশ্ন করছো, সকলেই চ্যানেলের সাথে রয়েছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, বেল বাটন চালু করে রাখবে যাতে সকল আপডেট লেশন সবার আগে সর্বপ্রথম পেয়ে যেতে পারো। এই চ্যানেলের সাথে সর্বদা থাকো, এই চ্যানেলের সাথে থেকেই প্রশ্ন করো, বাইরে বেরোর প্রয়োজন হবে না। সব কিছু লকডাউন রয়েছে কিন্তু ইউটিউব চ্যানেল লকডাউন নেই, 24 আওয়ার্স তুমি এখান থেকে শিখতে পারবে, এই জন্যই আমার চ্যানেলটির নাম 24 আওয়ার্স দিয়েছি। তো এই চ্যানেলের মাধ্যমে পড়াশোনা করো, চ্যানেলের সাথে সর্বদা থাকো। আই উইশ ইউর গোল্ডেন ফিউচার, ব্রাইট ফিউচার। আই উইশ ইউর হেল অ্যান্ড হার্টি গুড হেলথ। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল, বাই বাই টুডে।